এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি ট্রেড ওপেন করতে হয়। তার আগে আমরা আরো কয়েকটি বিষয় আরেকবার ভালোভাবে জেনে নেব। তা হচ্ছে, এখানে লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটি মুদ্রা জোড়া আকারে থাকে। মুদ্রাগুলোর এই জোড়া আকারে থাকার বিষয়টিকে বলা হয় কারেন্সি পেয়ার। প্রতিটি পেয়ারের মুদ্রাগুলো একটি নোটিশ সাথে ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ আমরা এখান থেকে যে জোড়াটি নিয়ে ট্রেড ওপেন করব, আমাদের মুদ্রাগুলো একটির সাথে অন্যটি ক্রয় বিক্রয় হবে। এখানে প্রত্যেকটি কারেন্সির দুইটি মুদ্রার প্রথমটিকে বলা হয় বেস কারেন্সি এবং দ্বিতীয়টিকে বলা হয় কোয়েটো কারেন্সি। এখানে আরেকটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, এখানে লক্ষ্য করলে দেখবেন যে প্রত্যেকটি পেয়ারের দুইটি প্রাইস থাকে, একটি হচ্ছে বিট প্রাইস আর একটি হচ্ছে আক্স প্রাইস। এখানে বিট প্রাইস এবং আস্ক প্রাইসের মধ্যে 3 পিপস ডিফারেন্স। পিপস সম্বন্ধে এর আগেও আমরা জেনেছি, এখন আমরা আরও একবার জানবো। পিপস হচ্ছে এক কথায় বললে বলা যায় ফরেক্স মার্কেটের ক্ষুদ্রতম পরিবর্তন। যেমন এখানে 1.2936, এখান থেকে যদি পরিবর্তন হয়ে 3.7 হয়, 3.8, 3.9 অথবা 4.0, একইভাবে 3.6 থেকে 3.534, এভাবে অর্থাৎ দশমিকের পরে চতুর্থ সংখ্যার যে পরিবর্তনটা, এক ঘর পরিবর্তন হলে এটাকে এক পিপ ধরা হয়। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন বিট প্রাইস এবং আক্স প্রাইজের মধ্যে 3 পিপ ডিফারেন্স। মূলত এই ডিফারেন্সকে বলা হয় স্প্রেড। স্প্রেড প্রতিটি ট্রেড ওপেন করলে এই 3 পিপ সমপরিমাণ অর্থ ব্রোকার নিয়ে যাবে। এখানে আরেকটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, বিট প্রাইস সবসময় আক্স প্রাইস থেকে ছোট হয়। বিট প্রাইস সবসময় আক্স প্রাইস থেকে ছোট হয়। এখানে বিট প্রাইস হচ্ছে সেই প্রাইস, অর্থাৎ যে প্রাইসে বেস কারেন্সি বিক্রয় করা হয়। এখানে বিট প্রাইস হচ্ছে বেস কারেন্সির বিক্রয় করা প্রাইস। অর্থাৎ আমরা যদি বেস কারেন্সি বিক্রয় করতে চাই, তাহলে বিট প্রাইসে বিক্রয় করতে হবে। আর আক্স প্রাইস হচ্ছে বেস কারেন্সির ক্রয় করা প্রাইস। অর্থাৎ আমরা যদি বেস কারেন্সি ক্রয় করি, তাহলে আক্স প্রাইসে ক্রয় করতে হবে। এটি হচ্ছে মোটামুটি একটি জানার বিষয়। এখন আমরা দেখব কিভাবে একটি ট্রেড ওপেন করতে হয়। এখান থেকে নির্দিষ্ট যে কোনো একটি কারেন্সি পেয়ারের উপর ডাবল ক্লিক করলেই একটি অর্ডার উইন্ডো চলে আসে, অথবা এখানে নিউ অর্ডারে ক্লিক করেও আমরা একটি অর্ডার উইন্ডো আনতে পারি। তবে নিউ অর্ডার থেকে আমরা যদি উইন্ডো আনি, তবে সেক্ষেত্রে আমাদেরকে সিম্বল থেকে আমরা কোন পেয়ারটি নিয়ে ট্রেড করতে চাই সেটি সিলেক্ট করতে হবে। যেমন আমি এখানে সিলেক্ট করলাম ইউরো ইউএসডি। তারপর এখানে আছে ভলিয়াম। ভলিয়াম মূলত হচ্ছে লট। এখানে যদি আমরা এখানে সহজ একটি হিসাব আছে, এখানে যদি আমরা 0.01 সিলেক্ট করি, তাহলে প্রতি পিপ পরিবর্তনে আমাদের 1.01, অর্থাৎ 1 সেন্ট লাভ অথবা লস হবে। আবার একইভাবে আমরা এখানে যদি 1 সিলেক্ট করি, 1 সিলেক্ট করলে আমাদের প্রতি পিপ পরিবর্তনে $1 করে লাভ অথবা লস হবে। এটি হচ্ছে মূলত ভলিউম। তবে এখানে আরেকটি বিষয় বলে রাখা ভালো, আপনারা যখন রিয়েল ট্রেড করবেন তখন এখানে ভলিউমে কখনোই 0.01 অথবা 0.02 এর বেশি ধরবেন না। সর্বোচ্চ চাইলে 0.05 পর্যন্ত ধরতে পারেন, এর বেশি ধরবেন না। কারণ এখানে যদি 1 সিলেক্ট করেন, তাহলে প্রতি পিপ পরিবর্তনে $1 করে লাভ লস হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো বা লাভ হলে অনেক লাভ হতে পারে, বাট লস হলে ব্যালেন্স 0 হয়ে যেতে পারে। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, যেন লাভ কম হলেও যেন লস না হয়, লস কম হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। তা আমি এখানে 1 সিলেক্ট করলাম, যেহেতু এটা একটি ডেমো অ্যাকাউন্ট। তারপর এখানে আছে স্টপ লস এবং টেক প্রফিট। স্টপ লসটি হচ্ছে, সাপোজ এখানে যেমন আছে 1.2939, এটি হচ্ছে বাই প্রাইস। আমি যদি বাই ধরে একটা ট্রেড ওপেন করি, তাহলে এটি প্রাইস যদি কমে
কমতে থাকে, তাহলে প্রতি পিপ পরিবর্তনে আমার 1 ডলার করে যেহেতু লস হবে, তো আমি যদি চাই যে আমার 10 ডলার লস হওয়ার পর আমি চাচ্ছি যে ট্রেডটি অটোমেটিকলি ক্লোজ হয়ে যাক, আমি এর বেশি লস চাই না, তো সেক্ষেত্রে আমি এখানে যদি 1.29 এখান থেকে 10 পিপস কমিয়ে দিয়ে 2.9 2.9 2.9 এখানে বসিয়ে দেই, তাহলে ঠিক যদি প্রাইস যদি 10 পিপস কমে যায় তাহলে ট্রেডটি অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে। একইভাবে এখানে ট্রেক প্রফিটটা হচ্ছে, সাপোজ আমি যদি বাসায় না থাকি তাহলে আমি চাচ্ছি যে এখান থেকে 10 পিপস উপরে গেলে যখন আমার 10 ডলার লাভ হবে তখন আমি ট্রেডটি ক্লোজ হয়ে যাক, সেক্ষেত্রে আমি এখানে 1.2949 যদি এখানে বসিয়ে দেই, 1.1.2949 আমি যদি এভাবে বসিয়ে দেই তাহলে আমার, আমি বাসায় না থাকলেও প্রাইস যখন 1.2949-এ যাবে তখন আমার ট্রেডটি অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, এবং যদি এখানে 10 ডলার প্রফিট হবে ওই 10 ডলার আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তারপর এখানে আছে কমেন্টস, কমেন্টসে কিছুই লেখার দরকার নেই, এটি অপশনাল একটি অপশান। তারপর এখানে আছে টাইপ, টাইপ থেকে এখানে 2 ধরনের অপশান আছে, একটি হচ্ছে ইনস্ট্যান্ট এক্সিকিউশন আর একটি হচ্ছে পেন্ডিং অর্ডার। এখানে আমি যদি পেন্ডিং অর্ডার সিলেক্ট করি তাহলে এখানে আছে বাই লিমিট, সেল লিমিট, বাই স্টপ, সেল স্টপ। এখানে বাই লিমিটে যদি আমি ক্লিক করি, বাই লিমিটে ক্লিক করে এখানে আমি যে প্রাইসটি এখানে দেব, দিয়ে এখানে যদি প্লেসে ক্লিক করি তাহলে ঠিক ওই প্রাইসে আসার সাথে সাথে একটি অটোমেটিকলি, আমার কম্পিউটার যদি বন্ধ করাও থাকে তাহলে ওই প্রাইসে আসার সাথে সাথে এখানে একটি ট্রেড ওপেন হয়ে যাবে। একইভাবে এখানে সেল লিমিট থেকে ওইভাবে ট্রেড ওপেন করা যায়। তবে আমরা এখন দেখব যে ইনস্ট্যান্ট এক্সিকিউশন, এখান থেকে দেখব ইনস্ট্যান্ট এক্সিকিউশন যদি দেই তাহলে এখানে সাথে সাথেই আমরা বাই সেল ধরতে পারি, এটি হচ্ছে টাইপ। তারপর এখানে আছে সেল এবং বাই, এখানে একটি বিষয় সেটি হচ্ছে এখানে আমরা যদি সেলে ক্লিক করি, এখানে যদি আমরা সেলে ক্লিক করি তাহলে প্রাইস যদি কমে তাহলে আমাদের লাভ হবে, আর যদি এখানে বাইয়ে ক্লিক করি তাহলে প্রাইস যদি বাড়ে তাহলে আমাদের লাভ হবে। কেন সেলে ধরলে আমাদের লাভ হবে তা হচ্ছে, কেন সেলে ধরলে প্রাইস কমলে আমাদের লাভ হবে, এখানে সেল মূলত হচ্ছে, এখানে সেল এবং বাই দুইটি কথাই বেস কারেন্সিকে নিয়ে, এখানে সেল মূলত হচ্ছে বেস কারেন্সি সেল করা, একই সাথে বাই ক্রিপ্টো কারেন্সি ক্রয় করা। এখানে সেল মানে হচ্ছে বেস কারেন্সি সেল করা এবং ক্রিপ্টো কারেন্সি ক্রয় করা, অর্থাৎ আমি যখন ক্রিপ্টো কারেন্সি ক্রয় করব তখন যদি প্রাইসটি কমে তাহলে আমার লাভ হবে, কারণ হচ্ছে যখনই প্রাইসটি কমবে তার মানে হচ্ছে বেস কারেন্সির মান কমছে এবং ক্রিপ্টো কারেন্সির মান বাড়ছে, তো সেক্ষেত্রে আমি যখন সেলে ধরবো তখন আমার লাভ হবে, আর বাইয়ে যখন ধরবো তখন প্রাইস যখন উপরে যাবে তখন আমার লাভ হবে, কারণ হচ্ছে এখানে প্রাইস যখন বাড়বে, এখানে এই প্রাইসটি যদি বাড়ে এর অর্থ হচ্ছে ক্রিপ্টো কারেন্সির দাম কমছে এবং বেস কারেন্সির দাম বাড়ছে। এখানে বাই মানে হচ্ছে আমি বেস কারেন্সি বাই করছি। আর এবং এখানে সহজ একটি বিষয় সেটি তো বললাম, সেটি হচ্ছে এখানে বাইয়ে ধরলে প্রাইস বাড়লে লাভ এবং সেলে ধরলে প্রাইস কমলে আমাদের লাভ হবে। এখন আমরা বাইয়ে ধরে একটি ট্রেড ওপেন করব, আমাদের ট্রেড ওপেন হয়ে গেছে, এখন আমরা ওকেতে ক্লিক করব। এখন এখানে লক্ষ্য করলে দেখবেন এখানে একটি ট্রেড লাইন চলে এসেছে, ট্রেড লাইনে আমাদের ট্রেড ওপেন হয়ে গেছে। এখানে ট্রেড লাইন সর্বপ্রথম আছে একটি ট্রেডিং নাম্বার আছে, তারপরে এখানে ডেট আছে, টাইপে হচ্ছে আমি কি বাইয়ে ধরে ওপেন করলাম নাকি সেলে ধরে ওপেন করলাম সেটি আছে, এখানে সাইজে হচ্ছে আমার ভলিউম, সিম্বলে হচ্ছে আমি কোন
কোন পেয়ারে কোন কারেন্সি পেয়ার নিয়ে ওপেন করেছি, সেটা হচ্ছে সিম্বল। এই প্রাইসটি হচ্ছে আমি যে প্রাইসে ওপেন করেছিলাম সেই প্রাইস, এবং এখানে যদি আমি স্টপ লস এবং টেক প্রফিট দিতাম তাহলে সেগুলো এখানে আসতো। আর এখানে হচ্ছে প্রাইসে হচ্ছে বর্তমান প্রাইস কত সেটা এখানে দেখাচ্ছে। এখানে প্রফিটের মধ্যে হচ্ছে আমার কত প্রফিট, কত লস হচ্ছে সেটা প্রফিটে এখানে শো করতেছে। এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, এখানে কমিশন এখানে $3 চার্জ, এখানে $3। এখানে মাইনাস থাকার মানে হচ্ছে আমার এখন লসে আছে, প্রফিটে মাইনাস থাকার মানে হচ্ছে আমি আমার এখন লসে আছে। আমি একটি বিষয় এখানে, সেটা হচ্ছে এখানে ভলিউমে আমরা যদি 1 ধরি তাহলে আমাদের 3 পিপস আমাদেরকে কমিশন দিতে হবে। যেমন এখানে 1 ধরলে 3 পিপস মানে হচ্ছে $3 আমাদেরকে চার্জ দিতে হবে। সেই $3 ট্রেড ওপেন করার সাথে সাথে এখানে মাইনাস হয়ে থাকবে। আবার এখানে আমরা যদি .01 সিলেক্ট করি তাহলে .003 সেন্ট আমাদেরকে কমিশন চার্জ দিতে হবে। যেমন আমরা এখন এখানে আরেকটি ট্রেড ওপেন করব USD নিয়ে, এখানে আমরা সেলে ধরে একটি ট্রেড ওপেন করব, সেলে ক্লিক করলাম, সেলে ক্লিক করলাম। এখন এখানে দেখুন .03 এখানে .03 এখানে মাইনাস হয়ে আছে, অর্থাৎ এটি হচ্ছে ব্রোকার কমিশন। আমাদের এখনও লাভ লস কিছুই হয়নি, বাট এটি হচ্ছে ব্রোকার কমিশন। এখন আমরা দুইটি ট্রেড ওপেন করলাম, এখানে দুইটিতে মাইনাসে আছে। এখানে আমরা চাইলে স্টপ লস এবং টেক প্রফিট এখনই সিলেক্ট করে দিতে পারি, সেজন্য আমরা ঠিক স্টপ লস এবং টেক প্রফিট, স্টপ লসের এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা এখানে স্টপ লস বা টেক প্রফিট দিতে পারি। যেমন আমরা প্রথম এখানে যে ট্রেড লাইনটি, প্রথম যে ট্রেডটি ওপেন করেছিলাম সেটি আমরা বাইয়ে ধরে ওপেন করেছিলাম, এখন আমি এখানে স্টপ লস এবং টেক প্রফিট অ্যাড করব। সেজন্য আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে স্টপ লস যেমন এখানে বর্তমান প্রাইস হচ্ছে ১.২৯২৩, বর্তমান প্রাইস হচ্ছে এটা। এখন আমি যদি এখানে চিন্তা করি যে আমার লস আরও $10, এখানে প্রতি পিপসে আমার $1 করে মাইনাস হচ্ছে, আমি যদি এখানে চিন্তা করি যে আরও $10 আমার লস দিব, তারপরেও যদি লস হতে চায় তাহলে আমি লস দেব না। সেজন্য আমি এখানে একটি প্রাইস সেট আপ করে রাখতে পারি, যেমন বর্তমান প্রাইস হচ্ছে ১.২৯২৪, আমি এখান থেকে দশ পিপস নিচে ধরব, ২.৯১৩, অর্থাৎ স্টপ লস কোনো কারণে যদি আরও 10 পিপস নিচে নেমে যায় তাহলে যেন এই পজিশনে গিয়ে, অর্থাৎ আরও $10 লস হওয়ার পর আমার ট্রেডটি আমি চাচ্ছি ক্লোজ করে ফেলতে। আর এখানে টেক প্রফিটের বিষয়টি হচ্ছে, সাপোজ আমি চাচ্ছি যে এখন যে প্রাইস আছে এখান থেকে যদি আরও 20 পিপস উপরে চলে যায় তাহলে আমি ট্রেডটি ক্লোজ করে ফেলবো। 20 পিপস উপরে চলে গেলে আমার $20 প্লাস হবে, তো আমি চাচ্ছি যে এখান থেকে 20 পিপস, অর্থাৎ 1., এই মুহূর্তে আছে .2942 বর্তমান পজিশন থেকে, আরও 20 পিপস উপরে গেলেই আমি আমার ট্রেডটি অটোমেটিকলি ক্লোজ করে ফেলতে চাচ্ছি। যদি আমি এখানে নাও থাকি তাহলে অটোমেটিকলি ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। আমি যদি এটি ক্লিক করি আমার স্টপ লস এবং টেক প্রফিটের যে প্রাইসগুলো সেগুলো এখানে বসে গেছে, অর্থাৎ এই প্রাইসে যদি ট্রেড নেমে যায় তাহলে অটোমেটিকলি
ট্রেডটি ক্লোজ হয়ে যাবে যদি আমি নাও থাকি, যদি কম্পিউটার ওপেন নাও থাকে তাও ট্রেডটি ক্লোজ হয়ে যাবে। আবার যদি আমার লাভ হয় ঠিক এই প্রাইসে যাওয়ার সাথে সাথে আমার ট্রেডটি ক্লোজ হয়ে যাবে কম্পিউটার যদি নাও ওপেন থাকে। এখানে আরেকটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, যেমন আমি ইউরো ইউএসডি নিয়ে দুইটি ট্রেড ওপেন করেছি, আমি যদি এখানে উইন্ডোতে ডাবল ক্লিক করি তাহলে এটি বড় করে দেখাবে। আমি চাইলে এখান থেকে যে কোনো একটি চার্ট অ্যাপ্লাই করতে পারি, যেমন আমি এখানে ক্যান্ডেল স্টিকস অ্যাপ্লাই করলাম, এবং আমি চাইলে এগুলোকে জুম আউট করতে পারি, জুম ইন করতে পারি। এবং আমি যে দুইটি ট্রেড ওপেন করেছি সেই দুইটি ট্রেড লাইন এখানে সবুজ, যে দুইটি লাইন সেই দুইটি হচ্ছে আমার ট্রেড ধরার লাইন, এবং আমি যে স্টপ লস এবং টেক প্রফিট দিয়েছি সেগুলো হচ্ছে লাল দাগ। আমি চাইলে স্টপ লস টেক প্রফিট এগুলো চেঞ্জ করে ফেলতে পারি, সেজন্য আমি এটা সিলেক্ট করে এখান যদি আমি সবগুলা 00 দিয়ে দেই অথবা ডিলিট করে দিই, এগুলা ডিলিট করে দিই এখান থেকে, এবং এখানে ক্লিক করে ডিলিট করে দিয়ে মডিফাই ক্লিক করলে মডিফাই ক্লিক করলে এখন দেখুন এখান থেকে স্টপ লস এবং টেক প্রফিটের যে ডাটাগুলো ছিল সেগুলো চলে গেছে, অর্থাৎ এখন আর অটোমেটিকলি ট্রেড ওপেন ক্লোজ হবে না। এখন যদি এখানে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করলে দেখবেন যে সেলে ধরে আমি যে ট্রেডটি ওপেন করেছিলাম 0.01 করে, সেটিতে আমার 3 সেন্ট লাভ আছে। এখন আমি ট্রেডটি ক্লোজ করতে চাচ্ছি, ট্রেডটি ক্লোজ করতে হলে এই ট্রেড লাইনের উপর ডাবল ক্লিক করলে এই ট্রেড ক্লোজ করার ফর্মটি চলে আসবে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করলে, ক্লিক করে ক্লোজ ট্রেড এখানে ক্লিক করলে এই উইন্ডোটি আসবে। এটি আসার পর এখানে ক্লোজে ক্লিক করলে আমার ট্রেডটি অটোমেটিকলি ক্লোজ হয়ে যাবে, এখন ওকেতে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে। এখানে আরেকটি লক্ষ্য করার বিষয় হচ্ছে, এখানে যেমন $9 মাইনাস আছে, কিন্তু আমার ব্যালেন্স থেকে কিন্তু $9 মাইনাস হয় নাই, কারণ হচ্ছে এখানে প্রফিটে মাইনাস হোক বা প্লাস হোক, লস হোক বা লাভ হোক, সেগুলো যোগ ব্যালেন্সের সাথে যোগ বিয়োগ করে সেটা দেখানো হবে ইকুইটিতে, ইকুইটিতে সেটা দেখতে পাবো। মার্জিন হচ্ছে আমি কত ডলার ইনভেস্ট করলাম, সেটা হচ্ছে মার্জিন একটি ট্রেড ওপেন করার জন্য এখানে কত আমি ইনভেস্ট করলাম। আর ফ্রি মার্জিন হচ্ছে ইকুইটি থেকে মার্জিন বাদ গেলে যে যতগুলো ব্যালেন্স থাকে সেটা হচ্ছে ফ্রি মার্জিন। যতক্ষণ পর্যন্ত না আমাদের ফ্রি মার্জিন 0 হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড ওপেন করতে পারবো। এখানে মার্জিন লেভেল হচ্ছে ইকুইটিকে মার্জিন দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে আপনি মার্জিন লেভেল পেয়ে যাবেন। এখন আমরা এই ট্রেডটিকে ক্লোজ করে ফেলবো, এখানে ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করে অথবা ট্রেড লাইনের উপরে রাইট বাটন ক্লিক করে ক্লোজ ট্রেডার এখানে ক্লিক করে ক্লোজ বারে যদি ক্লিক করি তাহলে ট্রেডটি ক্লোজ করে ফেলতে পারবো। এখন দেখুন আমাদের আর কোনো ট্রেড নেই, ট্রেড নেই। এই ভিডিওটিতে আমরা দেখলাম কিভাবে একটি ট্রেড ওপেন করতে হয় এবং ক্লোজ করতে হয়। পরবর্তী ভিডিওটিতে আমরা দেখব টেকনিক্যাল অ্যানালাইসিস, অর্থাৎ ক্যান্ডেল স্টিকস দেখে কীভাবে একটি ট্রেড ওপেন করতে হয়, তা আমরা পরবর্তী ভিডিওটিতে দেখবো।